শুভ সকাল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি আমার বাবার বাড়ি এসেছি, শ্বশুরবাড়ির কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমার মেয়ে অসুস্থ ছিল, ওর জন্য শ্বশুরবাড়ির কোনো ভিডিও দিতে পারি নাই। বাবার বাড়িরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন বাজে সকাল 7টা, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তো মা আমাকে চা দিল, বিস্কুট দিল, বিস্কিট খাচ্ছিলাম। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের আর আমার মেয়ের কাছে আমার বাবার সাথে ঘুরতে। দেখো ফ্রেন্ড, আমি সবজি কাটছি আর আমার মা দিয়ে রান্না করছে, সবজিটা কেটে দিই তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন কাটছি শাকটা ভাজা হবে, আর ফুলকপি আলু কেটেছি, এটা মাছ দিয়ে ঝোল, আর পোস্তর তরকারি ওইটা ঢুকি দিয়েছে মা কেটে, আর এই যেখানে ফুল দিয়েছে ভাজবে, আর কত সবজিটা করবে। দেখো ফ্রেন্ড, আমার মাছ কি কি রান্না করেছে দুপুরে, এটা হচ্ছে ফুলকপি আর মাছ দিয়ে ঝোল, আর এটা হচ্ছে পোস্তর তরকারি আলু দিয়ে, আর এটা হচ্ছে ডাটা, লাউ ডাটা আর কপি ডাটা, বেগুন, মূলো সব মিক্স দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে কুঁদরি ভাজা, আর এটা শাক ভাজা, আর কিছু নাই। আজকেকার মেনু দেখো ফ্রেন্ড, এটা আমাদের কালী মন্দির, এখানে কালী পুজো হয়, পুজোর টাইম আসি নাই, পুজোর পর এসছি, এখনো অনেক জিনিস এখানেই আছে, দিতে যায়নি, দিতে যাবে। আর এই সাইডেই শিব মন্দির, শিব বাবা, এখানে ফুল গাছ লাগানো আছে কিছু, আমার দিদি বাড়ি চলে যাচ্ছে, আমার জন্যই ছিল দেখা করতে, শ্বশুর বাড়ি যাচ্ছে। দেখো ফ্রেন্ড, আমার বাবার বাড়িতে এসেছি, এটা তো তোমাদেরকে বলেছি, আর দেখো আমার বাবার বাড়িতে আমার বাবা গাছ লাগিয়েছে, লাউ গাছ, তো কত সুন্দর লাউগুলো আছে দেখো, ছোট বড় কত সুন্দর লাগছে গাছটা, দেখো ছোট ছোট। কত সুন্দর লাগছে কত লাউ গেছে, এইদিকে লাউ গাছের গোড়া। ফ্রেন্ড, আমার মেয়ে বসে বসে কার্টুন দেখছে, দুষ্টুমি করছিল, এখন আর দুষ্টুমি করেনি, ঘুম থেকে উঠে কার্টুন দেখছে বসে বসে। প্রণাম করো, প্রণাম করো, সন্ধিদি ধূপকাঠিটা দিয়ে দিয়েছে, প্রণাম করো। Yeah.